হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। এখন যে হোমস্টেটা আছি, হোমস্টেটার নামটা ঠিক আমি উচ্চারণই করতে পারছি না, GUA টিবেটিয়ান হোমস্টে। তো এখন বাজে সকাল 7:30। আজকে আমার টার্গেট আছে আমি পাং পর্যন্ত যাব, তো সোমরেরও ঘোরার ইচ্ছা আছে। তো কী হবে শেষ পর্যন্ত সেটা বলতে পারছি না, কারণ সোকার লেক আর সোমরেরি লেক দুটো হয়ে আমি পাঙে যাওয়ার ইচ্ছা আছে। অর্থাৎ এখান থেকে হানলে থেকে বেরোবো, এখান থেকে নিয়মা, নিয়মা থেকে মাহে, মাহে থেকে সোকার হয়ে আমি পাঙে ঢোকার চেষ্টা করব। তো সোমরেরি লেক আমার যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু বাকি গ্রুপের সকলের যাওয়ার ইচ্ছা নেই। আর আমার যা ভিডিওর যে অডিও কোয়ালিটি আসছে, আমার আর কন্টিনিউ করতে ইচ্ছা করছে না। আমিও ভাবছি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল পাঙে পৌঁছাতে চেষ্টা করব। তো আমিও ভাবছি যে আমি হয়তো সোমরেরি স্কিপ করে দেবো। তো দেখা যাক। হ্যাঁ, এখন সকালবেলা চা খাচ্ছি, আর চা খেয়ে ব্যাগ তো অলরেডি বাইকে মাউন্ট করা হয়ে গেছে, চা খেয়ে আর একদম বেরিয়ে পড়ব। তো ভিডিও সঙ্গে থাকো, যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও। তোমাদের অফুরন্ত ভালোবাসার জন্য আমি ভীষণ ভীষণ প্লিজড। শীতেতে হাতের ঠিক এইসব জায়গাগুলো না ফেটে 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 গেছে, ভালোই হতে চাইছে না। আর এখানে কোনো জায়গায় একবার কেটে গিয়েছিলো, সেটা ভালোই হতে চাইছে না, প্রচণ্ড ব্যথা হয়ে আছে। বাড়ি না গেলে এটা ঠিক হবে না। আটটা 16 বাজে, জাস্ট ব্রেকফাস্ট পেলাম, ব্রেকফাস্ট করি, এবারে বেরিয়ে পড়ার পালা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম গোপ্রো মোডে। তো এখন যাবো হচ্ছে একবার স্কাই অবজারভেটরিতে। তো 9:30 সময় খোলে, আর আমরা ছিলাম হচ্ছে এই গোয়া কি গোয়া টিবেটিয়ান গেজেল হোমস্টে, দেখতে পাচ্ছ বোর্ড, এই হোমস্টেতে ছিলাম। তো তোমাদেরকে বলবো না এখানে আসতে, খুব একটা আমার খুব একটা ভালো লাগেনি এখানকার এক্সপিরিয়েন্স। তো ওভারঅল থাকাটা হয়তো ঠিক ছিল, বাকি সব খাওয়া দাওয়া তেমন সুবিধা ছিল না। হয়তো হতে পারে আমরা যেরকম খাবার খেতে অভ্যস্ত, সেই ধরনের খাবার এরা খায় না বলে হয়তো আমাদের অসুবিধা হচ্ছিল। তো এবার যাওয়া যাক, ওরা সকলে রেডি হয়ে গেছে। তোমরা কি যাবে? তাহলে আমি একাই যাচ্ছি আপাতত, ঘুরে ওদের সঙ্গে জয়েন করব পরে। চলো, ওকে বাই, এই চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে, আবার কন্ট্যাক্ট করে নেবো। আমি যে রুমটা ছিলাম পার হেড, আমার দুদিনে আমার 1850 টাকা পড়েছে। এখানে জিওর কোনো টাওয়ার পাওয়া যাচ্ছে না, আর হোমস্টের যে ওয়াইফাই আছে সেই ওয়াইফাইও খুব একটা কাজ করছে না। তো দুদিন নেটওয়ার্কের বাইরে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো এখানে গেটটা বন্ধ আছে, তো গেটটা বন্ধ আছে বলে নিচে একবার একবার জিজ্ঞাসা করছি নিচে। আজ তো পাং জানে কা ইরাদা হ্যায়, নহি তো সোকার, নহি তো কহি ভি, মে তো क्या बोल रहा है ये देख सकते हैं। এখন আছি এশিয়ার সবচেয়ে বড় স্কাই অবজারভেটরিতে। তো এখানে একটা বড় টেলিস্কোপ রাখা আছে, এটা এশিয়ার সবচেয়ে বড় টেলিস্কোপ, অ্যামেজিং। এরকম একটা ইন্টেরিয়ার জায়গায় এত বড় টেলিস্কোপ ভাবাই যায় না। চলো ভিতরটা ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই। দূরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সোলার এনার্জি তৈরি করছে হানলেতে। এই সোলার এনার্জি সন্ধেবেলা থেকে রাতি 11টা পর্যন্ত, অর্থাৎ 5টা থেকে 11টা পর্যন্ত এই সোলার এনার্জি সাপ্লাই হয়। খুব ছোট একটা পাওয়ার স্টেশন এটা, অ্যামেজিং।
একটু অন্য ধরনের জিনিস দেখতে পাচ্ছি এখানে এসে। তো সায়েন্টিস্ট আসবে একটু পরে, এসে আমাদের দেখাবে এখানে কিভাবে কি কোনটা কি কাজ হয়। অফিসের মধ্যে ঢুকেছি, এটা হচ্ছে সুপার কম্পিউটার। এখানে এই সিস্টেমে সমস্ত কিছু তথ্য রিজার্ভ থাকে। তোমরা যে টেলিস্কোপটা দেখতে পাচ্ছ এখন, এটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল রিসার্চ সেন্টারের জন্য নয়, এটা হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের আন্ডারে। এটার মাধ্যমে গামা রেডিয়েশন কালেক্ট করা হয় পাওয়ার সোর্স খোঁজার জন্য। তোমরা জানো বর্তমানে কয়লা পেট্রোল লিমিটেড, একটা টাইম পর এটা শেষ হয়ে যাবে, তো আমাদের পাওয়ার সোর্স ভীষণ প্রয়োজন। তো সেই কারণে এই সেন্টারটা তৈরি হয়েছে, আর এটার মাধ্যমেই অ্যাকচুয়ালি পাওয়ার সোর্স খোঁজা হচ্ছে। আর এটা একটা, এটা এই 3 বছর হলো এটা স্ট্যাবলিশ হয়েছে। তো দারুণ ইনফরমেশান এখানে পেলাম, এখানে তোমরা আসো, এসে দেখো, জানো। তোমরা দেখতে পাচ্ছ স্কাই অবজারভেটরি সেন্টারে চলে এসেছি। এটা মহাকাশ দেখার জন্য নয়, এটা হচ্ছে মহাকাশে গবেষণা করে এখান থেকে কিছু রশ্মির সাহায্যে পাওয়ার জেনারেট করা, সেই সব রশ্মি সম্পর্কে রিসার্চ করা। এতদিন জানতাম টেলিস্কোপে শুধুমাত্র মহাকাশই দেখা যায়, তো আমার ভুল ধারণা এখানেই ভেঙে গেল। তো এগুলো মহাকাশ দেখার জন্য নয়, আবারও বলছি এগুলো বিভিন্ন ফ্রিকোয়েন্সির যে রেডিয়েশন আছে মহাকাশে সেইগুলোকে ক্যাপচার করবার জন্য এবং সেগুলো নিয়ে রিসার্চ করবার জন্য এই সমস্ত টেলিস্কোপগুলো সেজন্য এই পাহাড়ে বানানো হয়েছে। চলো একবার উপরে যাই। আন্দরাও উপরে আমরা যাচ্ছি। প্লিজ এন্ট্রি লগ বুক, এটা এন্ট্রি করে দিলাম, করে দিয়ে এবারে আমাকে যেতে হবে উপরে। চলো দেখো স্কাই অবজারভেটরি একদম ভিতরে চলে এসেছি। দেখো তোমরা এই মেশিন, ও এটা হচ্ছে হানলের স্কাই অবজারভেটরি। দেখো তোমরা এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে এটা ভাবিছিলাম স্কিপ হয়ে যাবে, তো সবাই স্কিপ করে দিয়েছে, আমি স্কিপ করিনি। শেষ পর্যন্ত এটা দেখা হলো, তোমাদেরকেও দেখালাম। হানলে আসলে অবশ্যই তোমরা এটা দেখো, অ্যামেজিং এক্সপিরিয়েন্স, মানে যে এক্সপিরিয়েন্সটা বলে বোঝানো সম্ভব নয়। তো এখানে বোঝানোর কেউ নেই আপাতত, তো আমি আপাতত চাক্ষুষ করে নিলাম, দেখে নিলাম। দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে মেন টেলিস্কোপ, ওইটা হচ্ছে গামা, এটা হচ্ছে এক্স রে এবং ইনফ্রারেড, এই সমস্ত রশ্মিগুলো যেগুলো মহাকাশ থেকে আসে সেগুলো নিয়ে রিসার্চ হয় এখানে। তো এতদিন যে ধারণা ছিল এগুলো তারা দেখার জন্য ব্যবহার হয়, তারামণ্ডল তারামণ্ডল, অ্যাকচুয়ালি শুধু এটা তারামণ্ডল নয়, এটা পিছনে কারণটা আজকে জেনে খুব ভালো লাগলো। তো ইন্ডিয়া অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্সে অনেক যে গ্রো করছে এটা দেখে খুব ভালো লাগলো। তো চলো এখান থেকে বেরিয়ে যাই, আর দারুণ এক্সপিরিয়েন্স হলো, নতুন করে বলার কিছু নেই। চলো এখান থেকে বেরোনো যাক, অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় 10:15 বেজে গেছে, আর দেরি করবো না, এখান থেকে বেরিয়ে চলে যাব। আমাকে আজকে যেতে হবে হচ্ছে পাঙের উদ্দেশ্যে, সোমরেরই হবে কি না জানি না, যা হবে তোমরা ভিডিওর সঙ্গে থাকো, দেখতে পাবে। এই যে ডোমগুলো দেখা যাচ্ছে, ডোমগুলোর মাথায় একটা দেখবে একটা প্লেটের মতো, একটা অর্ধচন্দ্রাকার প্লেটের মতো আছে, এই প্লেটটা সরিয়ে দিলে এর ভিতর থেকে টেলিস্কোপটা বেরিয়ে আসে এবং এই টেলিস্কোপটাই মহাকাশের ছবি নেয় এবং সেখান থেকে বিভিন্ন ধরনের সিগন্যাল ক্যাপচার করে। এখান থেকে বেরিয়ে পড়লাম, দেখা হয়ে গেছে টেলিস্কোপ, 11টা এখানে বেজে গেল, 2 ঘন্টা প্রায় এখানে নষ্ট হলো, নষ্ট বলবো না অবশ্যই, সেটা আমার ভালো লেগেছে, আমার এটা চয়েস ছিল, পার্সোনাল চয়েস, আমি এখানে টাইম স্পেন্ড করছি 2 ঘন্টা।
এই সমরেবি কা রাস্তা হ্যাঁ নাই নাই এটা হানলে হ্যাঁ হ্যাঁ ইয়ে হানলে হ্যাঁ ইয়েই সমরেবি জানে কা রাস্তা হ্যাঁ না সমরেবি কে লিয়ে ঘর সে জানা পড়েগা নাই ইধার সে রাস্তা হ্যায় বতায়া ইসিলিয়ে আপ ইধার কিধার সে আ রহে হো আপ হম উধার স্টে থা হামারা ও আচ্ছা वहां से आ रहे अभी সমরেবি जाएंगे पर নিয়মা লোমা হতে হবে হাইওয়ে से अच्छा मुझे तो एक आर्मी वालों ने बताया ये शॉर्ट रास्ता है 70 किलोमीटर का रास्ता है इधर से यहाँ से हाँ इस विलेज से ये विलेज है ना विलेज से बोला इसीलिए मैं पूछ रहा हूँ आप अगर उधर से आ रहे हो 70 किलोमीटर का रास्ता है आर्मी में बोला था इधर से रास्ता तो आगे जाते हैं वो विलेज जो है ना हाँ यहाँ से आप जाएंगे तो सीधा रास्ता है ना वही रास्ता है शायद कम पड़ेगा उसमें हाँ कम पड़ेगा ये 70 किलोमीटर उधर तो बहुत ज़्यादा पड़ेगा उधर तो आपको लोमा में लोमा लोमा होके माहे माहे होके आपको समडो समडो कुछ जगह है उसके बाद आपको नीचे आना पड़ेगा ना ठीक है अब जाओ देखता हूँ इधर क्या होता है एडवेंचर होता है कि नहीं ठीक है चलो चलो इधर से সমরেবি जा सकते हैं সমরেবি इधर से जा सकते हैं कहाँ से रास्ता है मुझे तो इधर दिखाया इसलिए घुस गया हाँ यहाँ से गांव होके हाँ ये वाला नहीं है সমরেবি সমরেবি होके সোমডো होके सुकर कैफे जाना पड़ेगा ना हाँ वही पूछ रहा हूँ ठीक है ठीक है चलो ग्रामीण काउ की जिज्ञासा करी সমরেবি इस रास्ते से जा पाएंगे সমরেবি इस लेक से इस रास्ते से जा पाएंगे भैया हम नया आए हैं हम बिहार का है झारखंड का এদিকে একটু অ্যাডভেঞ্চার হয়ে গেল কারণ সম্ভবত যে রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম এই রাস্তায় আমি যেতে পারবো না কারণ অনেকেই ডাউট করছে যে এ রাস্তায় সম্ভবত বাইকারকে যেতে দেবে না লাস্টে গিয়ে চেকপোস্টে আটকে দেবে তখন আমাকে আবার পুরোটা ফিরে আসতে হবে কিন্তু আমার এতটাও তেল নেই এখন যে আমাকে ফিরে আসতে পারবো তো আমি সুতরাং যে রাস্তায় এসেছি আধ ঘন্টা হয়তো আমার টাইম নষ্ট হবে এক ঘন্টা টাইম নষ্ট হবে তো আমি হানলে দিয়ে মেন যে লোমা চেকপোস্ট হয়ে নিয়মা হয়ে ওখান থেকে মাহে মাহে থেকে সমডো সমডো থেকে একবার সমরেবি হয়ে আমি চলে যাব আর পারলে কাটা পেট্রোল আমি নিয়ে নেবো 1-2 লিটার আরও হয়তো লাগতে পারে আমার তো আজকে এটা অ্যাডভেঞ্চারই হয়ে গেল পুরোটা এতখানি টাইম নষ্ট হয়ে গেল এই রোড দিয়ে কোনো বাইকার কোনোদিন কাউকে যেতে দেখেনি এখানকার লোকালরা বললো সুতরাং যদি গিয়ে কোনো কারণে ফিরে আসতে হয় খুব বড় বড় অ্যাডভেঞ্চার হয়ে যাবে সুতরাং কী করবো খেয়ে নিই আপাতত এখানে থুপ্পা অর্ডার দিয়েছি তো থুপ্পা খেয়ে ডিসাইড করবো কী করবো আগে যাবো নাকি পিছন দিয়ে মেন হাই রোড ধরবো তো ভিডিওর সঙ্গে থাকো অ্যাডভেঞ্চার তো হচ্ছেই আজকে আর এখান থেকে লোকাল লোকের থেকে জানলাম এটা দিয়ে যাওয়ার প্রবলেম আছে তো এটা দিয়ে যাওয়া যাবে না লোকাল লোকের থেকে জানতে পারলাম সুতরাং আমি ব্যাক করছি আবার হানলের দিকে এখানে একটা বোর্ড দেওয়া আছে হানলে চুমর লে আর নিয়মা লে নিয়মা ধারে এটা হচ্ছে আই লাভ হানলে এখানে লেখা আছে তো হানলে আমি ছাড়ছি অ্যাটলিস্ট ওই দিকের যে হানলে ভিলেজের ভিতর দিয়ে দিয়ে যে রাস্তাটা ছিল সমরেবি সেটা শেষ পর্যন্ত আমি নিতে পারলাম না কারণ লোকাল লোকের যখন ডাউট প্রকাশ করছে তখন বেকার বেকার আমি গিয়ে যদি ফেঁসে যাই আর আমার ফুয়েল ব্যাকআপ বেশি নেই তো সেই কারণে আমি ঠিক করলাম যে আমি নিয়মা ওর মাহে হয়েই আমি সমরেবি যাওয়ার চেষ্টা করব আগে তো নিয়মা পর্যন্ত যাই तुमने
এখানে একটা বোর্ড দেওয়া আছে দেখো, নিয়মা হচ্ছে সোজা। আচ্ছা সোজা তাহলে আমাকে যেতে হবে নিয়মা, নিয়মা থেকে বাঁদিকে নিলে কারজুক। নিয়মা হচ্ছে 23 কিলোমিটার এখান থেকে, আর কারজুক হচ্ছে 53। নিয়মাতে পৌঁছে গেছি, এবার আমাকে পেট্রোল দেখতে হবে, কারণ জানি না পেট্রোল ঢালার পরেও কেন পেট্রোল এখানে লো দেখাচ্ছে, আমার রিজার্ভ অলরেডি পড়ে গেল জানি না। চলো দেখা যাক এখানে কোথাও পেট্রোল পাওয়া যায় কিনা। জানি কাহ সে বেস্ট বঙ্গাল সে শুরু কি হো? হ্যাঁ জানি কাহ সে শুরু কি থে? জানি হ্যাঁ কলকাতা সে। কিতনা দিন লাগা यहां आने में? यहां तो घूम रहा हूं, टोटल 27 डेज का टूर है। अच्छा নিয়মা এই যে SBI আছে, SBI এর ঠিক উল্টো দিকেই, এখান থেকে আমি তেল নিলাম। তো পুরো প্যাংগং রিজিয়নে হুন্ডার টু প্যাংগং, প্যাংগং টু হানলে পুরো এই রিজিয়নটায় কোনো রকম পেট্রোল পাম্প তোমরা পাবে না। তো সেই বুঝে তোমরা পেট্রোল গাড়ি করো, চলো বাই বাই। তো সেই বুঝে তোমরা পেট্রোল গাড়ি করবে, নাহলে কিন্তু প্রবলেম করবে। এটা হচ্ছে সোমরিরির রাস্তা। তো 2.5 ঘন্টা যেতে এবং 2.5 ঘন্টা আসতে লাগবে, সুতরাং আমি এটা স্কিপই করছি, কারণ এখন 9:02। নিজের ম্যাপ তৈরি করা আছে, সেই ম্যাপটাকে আমি একবার দেখে নিই, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না, কারণ যত যাই হোক না কেন ম্যাপ অনুযায়ী চলাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলো তোমাদেরও যদি ম্যাপটা চাই তাহলে আমাকে বলবে, কমেন্ট করবে। ছিঁড়ে গেল ম্যাপটা রে। তো আমি এখন আছি হানলে, হামলা থেকে লোমা চেকপোস্ট হয়ে নিয়মা হয়ে এখানে মায়েতে গেলাম। মায়েতে এখানে কী চেকপোস্ট আছে, চেক পয়েন্ট? এখানে কোনো চেক পয়েন্ট তো আমাকে চেক করেনি, হয়তো সামনে তাহলে আবার কোনো চেক পয়েন্ট পড়বে। মাহে থেকে লেফট টার্ন নেব, লেফট টার্ন নিয়ে যাব হচ্ছে সমডো। না সোজা চলে গেলে তো আমি কারুতে চলে যাচ্ছি, তাহলে আমাকে লেফট টার্নে নিতে হবে। ও তাহলে এখানে আমি ভুল করলাম, সমডো মাহে থেকে সমডো লেফট টার্ন নিতে হবে আমাকে, এখানে কিছু করার নেই। চলো ভুল রাস্তা, এটা সোজা যাচ্ছে কারুর দিকে, তো আমি কারুর দিকে তো যাব না, আমাকে ওই টার্নটাই নিতে হবে। চলো ব্যাক করা যাক, কাউকে জিজ্ঞাসা করতেই হবে এখানে। इस रास्ते से सोमडो होके पांग जा सकते हैं भाई? इस रास्ते से सोमडो होके पांग जा सकते हैं? जा सकते हैं ना, और सीधा कारू जा रहा है ना ये? ओ थैंक यू, थैंक यू सर, थैंक यू। तो एटा सोजा कारू जाच्चे, और एटा एटाई होच्चे सोमरीरी रास्ता। तो आपातत सोमडो पर्यंत आमाके जेते हबे, सोमडो। চলো সাবাস, এটা তো কাঠের পুল রে, কি আওয়াজ তেরি, ডেঞ্জারেস। 56 কিলোমিটার হচ্ছে সোমরিরি। এখন আমি আপাতত হানলে থেকে, আমি আপাতত হানলে থেকে 114 কিলোমিটার রাস্তা চলে এসেছি। চলো ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক, করে সবাই একটু ভালো রাস্তা। চলো চলো, একজন সাইকেলিস্ট যাচ্ছে, ভাই অদ্ভুত অদ্ভুত অদ্ভুত।
মজবুত সাইকেলটা, মজবুত ধরনের দেখতে। কিন্তু পাহাড়গুলো দেখো সম্পূর্ণ অন্য ধরনের, ডিফারেন্ট টাইপের, কালারগুলো পুরো অন্যরকম। তো সোমরুরির রাস্তাটা ধরেছিলাম, সোমরুরি যেতে দু ঘন্টা টাইম লাগবে। তো আমার বাইকে অতটাও ফুয়েল নেই যে আমি দু ঘন্টা এখনও যাব, আবার দু ঘন্টা ফিরে আসব। তো সেই কারণে আমি সোমরুরি স্কিপ করে সোকার লেক হয়ে আমি চলে যাবো পাঙের দিকে, কারণ আমার ফুয়েল বেশি নেই। তো ম্যাপটায় আমার কিছু ভুল আছে, টেকনিক্যাল ভুল আছে, ম্যাপটাকে আমাকে শোধরাতে হবে। কারণ এটা হচ্ছে সোমরুরির রাস্তা, দু ঘন্টা যেতে লাগবে, দু ঘন্টা মিনস মিনিমাম 57-58 কিলোমিটার তো হবেই। চলো, এখানকার মাটিগুলো যে সাদা সাদা দেখা যাচ্ছে এগুলো সবই হচ্ছে নুন ফুটে আছে। এই জায়গায় কোনো একটা হট স্প্রিংও আছে, সেটা আমার প্রপারলি জানা নেই কোন জায়গায়। আরে বেঙ্গলি, এই তো বাড়ি যাচ্ছি, পাং যাবো পাং আজকে। কোথায় বাড়ি তোমাদের? সিউড়ি, হুগলি জাঙ্গিপাড়া, হুগলি জাঙ্গিপাড়া, হুগলি শ্রীরামপুর জাঙ্গিপাড়া হরিপাল চেনো? চলো আসলাম। হঠাৎ করে রাস্তা চড়াই হতে শুরু করে দিল, আর সামনেই দেখতে পাচ্ছি এটা কোন একটা পাস। এই যে বৌদ্ধিস পতাকাগুলো লাগানো আছে, তো এটা একটা পাস, এই পাসের নাম আমি জানি না কি। হোয়াট ইজ দ্য নেম অফ দিস পাস? হোয়াট ইজ দ্য নেম অফ দিস পাস? Hello. Hello. Doesn't speak English. Oh, okay. What is the name of this pass? Do you know? I don't know, but we are at 20 kilometers of Tokar. Tokar. Yeah. 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 Yes, sir. 20 kilometers before. Yeah. Tokar is over there. Road condition? How is the road condition? Great. Great. After this, you have a great road. Okay. Really better. Nothing. Okay. 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 Nice to meet you. Nice to meet you. Yes. Sir, great sir. Great. This cycle. Yeah. Yeah, great sir. Yeah, 56 aisa ho sakta hai. Yahan se? Shayad, mujhe pata nahi hai. Ek minute, mere paas hi map hai, par map ke hisab se main to nahi chal pa raha hu main. Ye dekhiye. 42 nahi ho sakta yahan se. 42, 42 se 56 ho sakta hai. No. मैप बट मेरा यहाँ पे कोई गलती हुआ है मैप बनाने में, मैं जो मैप बना के लाया हूँ। ठीक है, और कोई प्रॉब्लम नहीं है, ऐसा ही पूरा रास्ता है, पूरा डाउन हिल है, पूरा डाउन हिल है अभी। थैंक यू। हाँ, थैंक यू। व्हाट अबाउट कारपेट रोड? आफ्टर एक विलेज आएगा, विलेज दो विलेज आएगा, फर्स्ट विलेज देन सेकेंड विलेज देन गुड रोड। ठीक है, ओके, ऑल द बेस्ट। मेरा नाम है करण सिंह जागावत। करण सिंह जागावत, सन ऑफ लेट मिर्जा सिंह जागावत। इनी साइकिल ने राइड करछेन, ऑल इंडिया राइड करछेन, 75 इयर्स ओल्ड। तो तुम्हारे देखे इंस्पिरेशन पावा उचित, एज इज नॉट मैटर, एज इज जस्ट अ नंबर। ওয়াটার পাসিং চলে এলো হঠাৎ করে, ওয়াটার পাসিং আছে এই পার ডে একটা করে। চলো একটা ছোট ওয়াটার পাসিং, কিচ্ছু হবে না, চলো।
আরে ভাই সামনেটা আবার ডিপ আছে নাকি? ফার্স্ট ভিউ অফ সোকার লেক। আর এই সোকার লেকের জল একদমই নেই, আর এই সোকার লেকের পাশ দিয়ে এই কালো পিচের রাস্তা চলে যাচ্ছে। এখানে তো একটা ফটোশুট বানতাই হ্যায়। এই যে এই রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে, এটাই সোকার লেকের ধার পর্যন্ত গেছে, এই যে এই রাস্তাটা। তো আমি নিচে যাব না, আমাকে তাড়াতাড়ি পাঙে পৌঁছাতে হবে চোখের আলো থাকতে থাকতে। দূরেই সামনে যে ভিলেজটা দেখতে পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে থুকসে ভিলেজ। এখানে একটা চায় ব্রেক নেব। তো এখানে এরকমই দাঁড়ালাম, এরকমই চায় ব্রেক নেব, কারণ হানলেতে থুপ্পা খুব ভালো একটা জমলো না, মানে খেলাম বটে কিন্তু ভালো লাগেনি। তো সেই কারণে আমি এখানে দাঁড়ালাম, একটুখানি চা খাবো আর বিস্কুট খাবো। একটা পার্লেজি এখানে নিয়ে নিয়েছি, 10 টাকার বিস্কুট 20 টাকা দাম নিয়ে নিয়েছি। আরে অন্ধকার কেন লাগছে মাঝে মাঝে বুঝতে পারছি না। যাকে তো আপাতত একটুখানি চায় ব্রেক নিয়ে আবার ব্যাক টু দ্য রোড। এটাই হচ্ছে তুকসে, আর সামনে যেটা দেখতে পাচ্ছে তুকসে মনাস্ট্রি, ওই হচ্ছে থুপসে মনাস্ট্রি। এটা হচ্ছে ইয়াকে ল্যাজ থেকে তৈরি। আর সামনে সামনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এই যে, এটা হচ্ছে ইয়াকের মাথা, নোরবু গেস্ট হাউস। এখানে রুমও পাওয়া যায়, রুম অ্যাভেলেবেল অনলি ফর 1200 উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। যদি এখানে থাকতে চাও এখানে এসে থাকতে পারো, দারুণ জায়গা, বাড়িয়া প্লেস। কাউকে জিজ্ঞাসা করতে হবে পাং কিস তরা পাং সুইটা। আচ্ছা কিতনা কিলোমিটার? 42। থ্যাংক ইউ। ইনসিডেন্টলি সোলো রাইডই করছিলাম, পাঙে এসে ডডিওর সঙ্গে আমার দেখা হয়ে গেছে। তো আজকে সার্চু যাওয়ার প্ল্যান আছে, সে দেখা যাক। বেশ ঠান্ডাও লাগছে, লাইনারটা ভিতরে আছে ব্যাগের, পরা হলো না।